পুরুলিয়া, পাহাড় জঙ্গল আর লোকগাথায় ঘেরা এক রূপকথার রাজ্য। পশ্চিমবঙ্গের এই মাটিতে মিশে আছে ইতিহাসের গভীরতা, প্রকৃতির শান্তির সঙ্গে মানুষের লড়াইয়ের কাহিনী। পলাশপুরের লালে মোড়া বসন্তের আকাশ, শীতের ভোরের কুয়াশা আর গ্রীষ্মের রুক্ষ মাটি, পুরুলিয়ার প্রতিটি ঋতু যেন এক নতুন গল্প শোনায়। আদিবাসী জীবনের সহজ সরলতা আর ছৌ নৃত্যের দৃষ্টিনন্দন রঙিনতা মিলিয়ে পুরুলিয়া যেন এক জীবন্ত ক্যানভাস, সেখানে প্রতিটি মুহূর্তে আঁকা হয় এক নতুন ছবি। পুরুলিয়ার প্রান্তরে প্রতিটি পাথর, প্রতিটি গাছ আপনাকে ডাকে। একবার শুনুন, একবার দেখুন আর এই মাটিগুলোর গল্প অনুভব করুন। দীপায়নের তরফ থেকে আমি দীপায়ন, আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 29 মার্চ শুক্রবার, আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। জেনারেলি পুরুলিয়াতে এই টাইমটা কিন্তু খুবই গরম, কিন্তু এই টাইমে মানে এই যে মার্চের শেষ বা এপ্রিলের শুরু, এই টাইমেই পুরো সারা পুরুলিয়া জুড়ে রঙিন হয়ে আছে বা লাল হয়ে আছে পলাশ ফুলের জন্য পুরুলিয়া। আর সেই পলাশ ফুলের সৌন্দর্য আহরণ করার জন্যই আমরা যাচ্ছি এই গরমে পুরুলিয়া। এখন আমি আছি শালিমার স্টেশনে। এই শালিমার স্টেশন থেকেই 7:45 ছাড়বে সমরসাতা এক্সপ্রেস, 12152 সমরসাতা এক্সপ্রেস, যেটা হচ্ছে রাত্রির 1টার সময় পৌঁছাবার কথা পুরুলিয়াতে। আর এই ট্রেনটার একটা খুব আশ্চর্যজনক ব্যাপার লাগলো, এটা শালিমার থেকে ছেড়ে এটা যায় মুম্বাইয়ে। মুম্বাই যেতে এই ট্রেনটা মানে এই সমরসাতা এক্সপ্রেসের টাইম লাগে প্রায় 3 দিন মতো। আর এবারে কিন্তু আমাদের হচ্ছে গ্রুপ ট্যুর, আর এবারের গ্রুপটা বেশ বড়। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রুপে কে কে আছে। এই যে আমাদের প্রথম মেম্বার অভিদা, অ্যাজ ইউজুয়াল অভিদা, রিতম দা, আমাদের মিয়া ভাই, প্রতীক, ও সুন্দর চুলের ছেলে অনিমেষ, আর সোম। কিভাবে পুরুলিয়া যাবেন তারও আগের প্রশ্ন হলো পুরুলিয়ার কোথায় যাবেন। দেখুন, একজন ট্যুরিস্টের বিচারে বা ট্যুরিস্টের দৃষ্টিকোণ থেকে পুরুলিয়ার ট্রিপকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পুরুলিয়ার গড় পঞ্চকোট সার্কিট, আর একটা হচ্ছে পুরুলিয়ার বাঘমুন্ডি আর অযোধ্যা সার্কিট। এবার আপনি যদি প্রথমবার পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছেন আর আপনার হাতে আছে গোটা 3টে দিন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি অনায়াসে এই পুরুলিয়ার দুটো সার্কিটের সবকটা ট্যুরিস্ট স্পটই খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। এবার এই দুটো সার্কিটের মধ্যে যদি আপনি শুধু গড় পঞ্চকোট সাইডে ভ্রমণ করতে চান, তাহলে আপনার নামলে সুবিধা হবে পুরুলিয়া জাংশনে, আর অথবা পুরুলিয়া জাংশনের 3টে স্টেশন আগে আদ্রা জাংশনে। কিন্তু এই আদ্রা জাংশনে নামার পর আপনার যদি কোনো হোটেল নেওয়ার প্ল্যান থাকে, তাহলে সেই হোটেলটা নিয়ে এখানে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে আমি খুব একটা শিওর না। এছাড়াও আদ্রা জাংশন থেকে গাড়ির কানেক্টিভিটি বা ট্রান্সপোর্ট কেমন সেটাও আমি খুব একটা শিওর না। তাই শুধু গড় পঞ্চকোট সাইডে যদি আপনি ভ্রমণ করতে চান বা গড় পঞ্চকোট সাইডে আপনি যদি ভিজিট করতে চান, তাহলে সবথেকে বেস্ট প্লেস বা যে স্টেশন হচ্ছে সেটা হচ্ছে পুরুলিয়া জাংশন। আর এবার যদি আপনি হচ্ছে শুধু অযোধ্যা বাঘমুন্ডি সার্কিটটা ভ্রমণ করতে চান পুরুলিয়ার, তাহলে আপনাকে নামতে হবে পুরুলিয়া স্টেশন পেরিয়ে, পুরুলিয়া জাংশন স্টেশন পেরিয়ে আরও 3টে স্টেশন পর বড়ভূম স্টেশনে। কারণ এই বড়ভূম স্টেশন থেকেই হচ্ছে আপনার যে বাঘমুন্ডি অযোধ্যা সার্কিট সেটা সবথেকে কাছে। এই বড়ভূম স্টেশনে নামার পর আপনাকে কিন্তু ওখান থেকে আবার গাড়ি নিতে হবে যে এই অযোধ্যা হিলটপ বা বাঘমুন্ডির যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে ভিজিট করার জন্য। এই পুরুলিয়ার ট্রিপের জন্য সবথেকে ট্যুরিস্টদের পছন্দের ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন রাত্রিবেলা 11:35 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকালবেলা 7টা নাগাদ পৌঁছায় পুরুলিয়া। কিন্তু এছাড়া আরও অনেক ট্রেনের অপশান আছে, তো সেই ট্রেনের অপশানগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি, কাইন্ডলি স্ক্রিনটা পজ করে ডিটেলসগুলো দেখে নিন। যদিও পুরুলিয়া ট্রিপের জন্য সবথেকে বেস্ট অপশান ট্রেন, কিন্তু সামহাও যদি আপনি ট্রেন না পান তাহলে থাকছে বাসের অপশান। কলকাতার এসপ্ল্যানেড থেকে পুরুলিয়ার জন্য অনেক বাস ছাড়ে, তো সেই ডিটেলসগুলো দেখার জন্য কাইন্ডলি আপনি একটু ইন্টারনেটে চেক করে নিন। আর যারা নিজেদের প্রাইভেট ভেহিকল মানে গাড়ি বা বাইকে পুরুলিয়া ট্রিপের প্ল্যান করছেন, তাদের আশা করছি আলাদা করে কিছু বলতে হবে না। অবশেষে আমরা চলে এসেছি পুরুলিয়া জাংশন স্টেশনে। এখন বাজে 1:44, মানে ট্রেনটা প্রায় 44 মিনিট লেট করেছে। কিন্তু অসুবিধা হচ্ছে যে আমাদের যে হোটেল বুক করা আছে সেটা কালকে সকালবেলা, মানে কালকে 10টার পর চেক ইন। তো দেখতে হবে এখানে এই এখন 2টো থেকে, মানে এখন বাজে অলমোস্ট 2টো থেকে কালকে সকাল 10টার দিকে কোথায় থাকা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের গাড়িটাও বুক করতে হবে, সেটা আমরা করে নেবো। আর এইটা হচ্ছে এই পুরুলিয়া জাংশন স্টেশনটা।
এই দেখুন পুরুলিয়া স্টেশনের বাইরেই আছে এখান থেকেই ট্যাক্সি বা গাড়ি স্ট্যান্ড, এখান থেকেই ইচ্ছা করলে আপনারা গাড়িটা বুক করতে পারেন। আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা কালকে সকালবেলা এখান থেকে গাড়িটা বুক করে নেবো, আদারওয়াইজ যদি হোটেল থেকে যদি সেই ফেসিলিটিটা অ্যাভেলেবেল থাকে তাহলে হোটেল থেকেও আমরা গাড়ি বুক করে নিতে পারি। এই যে সামনেই আমাদের হোটেল, হোটেল দ্য সিটি নেস্ট, একদম হোটেল, এই হোটেলটা একদমই স্টেশনের কাছেই, 500 মিটারের মধ্যেই। ওই দূরে স্টেশন দেখা যাচ্ছে আর এই সামনেই হচ্ছে হোটেলটা। বাট আনফর্চুনেটলি আমাদের মনে হচ্ছে কোনো রুম এখন ফাঁকা নেই, দেখা যাক গিয়ে, শাটার ফাটার সবই বন্ধ নিচে মনে হচ্ছে দেখে। এই রাতে 2টার সময় এসে হোটেলের বাইরে বেল বাজাচ্ছি বাট কেউ দরজা খুলছে না, সব ছেলে পুলে এই লাগেজ ফাগেজ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। টোটালি কেলেঙ্কারি অবস্থা, বুঝতে পারছি না, মনে হচ্ছে রাতটা মনে হচ্ছে রাস্তা দিয়ে কাটাতে হবে বা পুরুলিয়া স্টেশনে। এবার পুরুলিয়া বেড়াতে গিয়ে আপনি হোটেল কোথায় নেবেন? দেখুন, আপনি যদি অযোধ্যা হিলটপে বেড়াতে চান বা অযোধ্যা বাঘমুন্ডি সার্কিটে ভ্রমণের জন্য যান, তাহলে অযোধ্যার হিলটপের চারিদিকে প্রচুর হোটেল এবং রিসোর্ট আছে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এই গড় পঞ্চকোট ট্রিপে যান, তাহলে গড় পঞ্চকোটে ট্রিপটা করার জন্য বা গড় পঞ্চকোট সাইটটা ভিজিট করার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনি যদি পুরুলিয়া টাউনে হোটেল নেন। আমরা তো থাকছি এই পুরুলিয়া টাউনেই, এবার আমরা এই পুরুলিয়া টাউন থেকে যখন গড় পঞ্চকোট সার্কিটে সাইট সিং এর জন্য যাব, তখন আপনি বুঝতে পারবেন যে এই গড় পঞ্চকোটে কিন্তু অনেকগুলো সাইট সিং এর জায়গা আছে আর এই প্রত্যেকটা সাইট সিং এর জায়গায় কিন্তু আলাদা আলাদা করে হোটেল এবং রিসোর্ট আছে। তাই আপনি যদি পুরুলিয়া জাংশন বা পুরুলিয়া টাউনে হোটেল না নিতে চান, এই সমস্ত জায়গায় নিতে চান, কারণ এইসব জায়গার সমস্ত ভিউগুলো খুব সুন্দর হয়, সাইট সিং এ যে প্লেসগুলো আছে, তো আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেন তাহলে এটা বুঝতে পারবেন যে আপনার জন্য বেস্ট হোটেলটা কোথায় হবে। আর আমাদের হোটেলের ওভারভিউ থাকছে পুরুলিয়ার দ্বিতীয় পর্বের ভিডিওতে। এইটা হচ্ছে আমাদের এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুটো অপশন আছে এখানে, এক আপনি লুচি নিতে পারেন, এছাড়া আছে আছে ব্রেড আছে, বাটার আছে, জ্যাম আছে। আমরা এই পুরি সবজিটাই নিয়েছি, মানে লুচি তরকারিটাই নিয়েছি, বেশ ভালো লাগছে কমপ্লিমেন্টারি এটা। প্রতীক, ব্রেকফাস্টটা কেমন? বেশ ভালো, বেশ ভালো। এই হচ্ছে ব্রেকফাস্ট, মটর আর ডাল মিশিয়ে তরকারিটা করেছে আর কি, বেশ সুন্দর লাগছে, একটা ডিম সেদ্ধ আছে, ভালো টেস্ট, ভালো নোনা গুলো ভালো লাগে। আর এটা মনে হয় লুচি চাইলেও এক্সট্রা মনে এখান থেকে দেবে, সে ব্যাপারেও কোনো চাপ নেই, ভালো। পুরুলিয়াতে ট্যুরিস্টদের ঘোরার জন্য মেনলি দুটো সার্কিট আছে, একটা হচ্ছে অযোধ্যা বা বাঘমুন্ডি সার্কিট আর একটা হচ্ছে গড় পঞ্চকোট সার্কিট। এছাড়াও একটা ঝালদা বলে সার্কিট আছে, যেটার কথা আমরা অন্য কোনো ভিডিওতে বলবো, বাট আমরা মেনলি কভার করতে চলেছি এই হচ্ছে অযোধ্যা বা বাঘমুন্ডি সাইডটা আর হচ্ছে এই আপনার গড় পঞ্চকোট সাইডটা। আর এই বাঘমুন্ডি অযোধ্যা সার্কিট আর গড় পঞ্চকোট সার্কিটটা পুরোপুরি একে অপরের অপোজিট ডাইরেকশনে অবস্থিত, মানে একটা যদি সাউথে হয় আর একটা হচ্ছে তাহলে নর্থে, আর মোটামুটি এই মিডলে বলা যায়, একদম মিডল নয় যদিও, এটা মোটামুটি মিডলে হচ্ছে এই পুরুলিয়া জাংশন বা পুরুলিয়া স্টেশন। যেহেতু আমরা এই দুটো সাইডেই কভার করবো, ওই জন্য আমরা হোটেল নিয়েছি এই পুরুলিয়া জাংশনে। আপনি যদি শুধু অযোধ্যা হিলটপে বেড়াতে যান তাহলে আপনি নিতে পারেন অযোধ্যা হিলটপের কাছাকাছি কোনো হোটেল। আজকে হচ্ছে আমাদের ডে ওয়ান, আর ডে ওয়ানে আমরা যাচ্ছি গড় পঞ্চকোট সাইডের দিকে। এখন বাজে হচ্ছে 11:40, সকাল 11:40, আর এখন আমাদের শুরু হবে সাইট সিং। প্রতিবারের মতো এবারেও আমাদের লেট হয়ে গেছে, আর আমরা এখান থেকে একটা গাড়ি নিয়েছি। প্রথমে আমাদের বলছিল হোটেল থেকে গাড়ি সাজেস্ট করছিল, তো হোটেলের গাড়ি ভাড়াটা একটু বেশি, হোটেলে যেটা গাড়ি ভাড়া বলছিল সেটা হয়তো ইনোভা প্রবাবলি ওরা প্রোভাইড করতো, আর ওটা 5000 মতো নেবে বলছিল। বাট যেহেতু এখন মোটামুটি অফ সিজন গরমের জন্য পুরুলিয়াতে, তো আমরা পুরুলিয়া স্টেশন থেকে একটা গাড়ি পেয়ে গেছি, তো সেটা 6-সিটার গাড়ি এবং এসিও আছে, ওটা বলছে 4000 টাকা নেবে। তো দেখাচ্ছি কতটা কি ঘোরায়, আর একদম শেষে জার্নির একদম শেষে বলবো যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, আর গাড়িটা কোথা থেকে পাবেন সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনে এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনটা, এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনটা, আর পুরুলিয়া স্টেশনের বাইরেই হচ্ছে এরকম গাড়ির স্টপেজ, এখানেই পার্কিং হয়, এখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি সকালবেলা, আপনারা যখন আসবেন এসে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, জার্নি শেষে বলে দেবো যে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, যদি মনে হয় রেকমেন্ডেড তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম নাম্বার দিয়ে দেবো।
ওকে, সো প্রথমে আমরা যাচ্ছি জয়চণ্ডীর দিকে এখান থেকে ফার্স্ট, তারপরে হচ্ছে যে যে জায়গাগুলো আছে এক এক করে যাবো। অলরেডি লেট হয়ে গেছে বলেছি, দেখা যাক কতটা গিয়ে কভার করা যায়। আর একদম গাড়ি শেষে একদম মানে পেছনের সিটে আমি আর সোহম, আর এইদিকে আমাদের সব বড় বড় বাবুরা আছে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতীক সামনে। এই যে আমরা চলে এসেছি এবার জয়চণ্ডী পাহাড়ে তলা, এই জায়গাটা হচ্ছে পার্কিং। টোটাল এইখানে একটা পাহাড় আছে, এইখানে মোটামুটি একটু ছোট পাহাড়, এই মাঝখানের মেন পাহাড়টাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর এই পাশে আর একটা পাহাড় আছে। ওই সাইডটা একটা টয়লেটের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছি, আর এইখানটায় বেশ কিছু দোকান আছে, খাওয়ার দোকান। আমরা চলে এসেছি এখন আমাদের আজকের প্রথম সাইট সিইং এর জায়গাতে, যেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। প্রতীক একবার পুরোটা ঘুরিয়ে দেখা। দেখুন যে এই জয়চণ্ডী পাহাড়ে কিন্তু পরপর চারটে আলাদা আলাদা পাহাড় আছে। ইন্টারনেটে একটা জায়গায় পড়েছিলাম যে এই চারটে পাহাড়ের আলাদা আলাদা নাম আছে, কোন একটা পাহাড়ের নাম হয়তো সম্ভবত যোগীঢাল, কোন একটা পাহাড়ের নাম সম্ভবত রামসীতা, জয়চণ্ডী, তো এটা এই পাহাড়টা হচ্ছে জয়চণ্ডী মেনলি, আর আরেকটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে সিজানু। বাট এখানে এসে যারা স্থানীয় যারা দোকান যাদের আছে বা লোকজনকে জিজ্ঞেস করলাম, তো তারা এরকম কিছু বলতে পারলো না, তারা বললো পুরোটাকেই জয়চণ্ডী পাহাড়ই বলে। আর এই জয়চণ্ডী পাহাড়ে আসার জন্য এখানকার একটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জয়চণ্ডী রেলওয়ে স্টেশন, যেটা এখান থেকে দূরত্ব 1.5 কিলোমিটার মতো। তো আপনি যদি সরাসরি এই জয়চণ্ডী পাহাড়ে আসতে যান তাহলে ওই রেল স্টেশনে এসে সরাসরি চলে আসতে পারেন, ওখান থেকে অটো বা টোটো আছে। আর আরেকটা স্টেশন আছে আদ্রা স্টেশন, যেখানে ম্যাক্সিমাম লোকজন নেমে আসে, আদ্রা স্টেশন থেকে ডিরেক্ট এই জায়গাটা আসা যায়। তো আদ্রা স্টেশন থেকে এই জায়গাটা ডিস্টেন্স মোস্ট প্রবাবলি 6 কিলোমিটার মতো, তো ওখান থেকেও অটো ছাড়ে। তো আপনি সরাসরি যদি জয়চণ্ডী পাহাড় বেড়াতে আসতে যান তাহলে হচ্ছে ওই আদ্রা স্টেশন বা জয়চণ্ডী রেলওয়ে স্টেশনে নেমে চলে আসতে পারেন। আর এই জয়চণ্ডী পাহাড়ের ওপরে একটা জয়চণ্ডী মাতার মন্দির আছে বলেও শুনেছি, আমরা যাব জায়গাটা দেখতে। আর এই জয়চণ্ডী মাতার মন্দিরকে কেন্দ্র করেই বা জয়চণ্ডী মাতার নামের মন্দিরকে কেন্দ্র করেই সম্ভবত এই পাহাড়টার নাম হয়েছে জয়চণ্ডী পাহাড়। আপনারা যদি সত্যজিৎ রায় পরিচালিত একটি বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে যদি দেখে থাকেন, তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায় ওখানে হীরক রাজার ভয়েতে একটি গুহাতে লুকিয়েছিল, সেই গুহার শুটিংটা হয়েছে এখানে, এই পাহাড়ের একটি গুহাতে ওনাদের শুটিংটা করা হয়েছিল। আপনারা যদি এখানে আসেন আপনারা এখানে দেখতে পারেন, গুহাটাও আপনারা দেখতে পারবেন, দেখে আপনাদের খুব ভালো লাগবে। আর সিনেমাটা খুব ভালো সিনেমা, আপনারা যদি না দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন। জয়চণ্ডীর পাহাড়ের ওপরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি আছে, তো যেটা বলছে যে এখানে নাকি প্রায় 700 সিঁড়ি আছে, কেউ বলছে 500টা সিঁড়ি আছে। দেখা যাক, আমরা উঠতে শুরু করেছি আপাতত, আর এখন বাজে হচ্ছে 1:06 বাজে। শুরু করেছিলাম হচ্ছে ওই 11:44 মানে 12টা নাগাদ শুরু করেছিলাম, আর এখন বাজে হচ্ছে 1:06, মানে অলমোস্ট ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগলো আসতে আর কি। এইরকম ওঠার সময় পাহাড়ের গায়ে গায়ে এরকম লেখা আছে, পাহাড়ে আগুন লাগাবেন না। এখানে লেখা সিঁড়িতে কিছু লিখবেন না। একটু খাড়া আছে তাই উঠতে একটু কষ্ট হচ্ছে, খুব বেশি দূর আসিনি এখনো, গোটা 50-60 মনে হয় সিঁড়ি ভেঙেছে, এর মধ্যেই মনে হচ্ছে একটা রেস্ট লাগবে। এই যে সিঁড়িগুলো এরকম উঠে গেছে উপরে, কুত্তার মতো হাঁপাচ্ছি আমি, তাও ব্লগিং ছাড়বো না, আমি একটু হাঁপাইনি। ও বাবা, আর একটু তো কষ্ট হবেই, হাঁপাইনি ভাই এখনো। প্রতীক স্যার বলো, লাস্ট ইয়ার তো আমরা রাঁচিও গেছিলাম, তখন তো এরকম কষ্ট হয়েছিল একদম, এখনো বুঝতে পারছি না ওপরে কতটা।
তার মানে সিঁড়ি ভাঙার কষ্ট সবসময় সমান, সে রাঁচি হোক বা পুরুলিয়া বা নিজের বাড়ি। বয়স কিন্তু বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। একা কি সোম উঠে আসছে ওখান থেকে? বাকি ছেলেপুরোদের এখন দেখা নেই আর। কিছুটা উঠে এসে এরকম একটা ধ্বংসে যাওয়া আর কি জায়গা মনে হচ্ছে, একটা ওয়াচ টাওয়ার টাইপের ছিল কিছু একটা। এই যে ওয়াচ টাওয়ার, এখানে কাশীপুরের রাজার সৈন্যরা নজরদারির কাজ করতো এই ওয়াচ টাওয়ার নিয়ে। এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে এখানে, আমরা চলে এসেছি অলমোস্ট এখানে, সামনেই মনে হচ্ছে মন্দির। হ্যাঁ মন্দির দেখা যাচ্ছে দূরে। আমার তো মনে হলো না যে 700 খানা সিঁড়ি অ্যাটলিস্ট আছে, মনে হলো যে ওই 300-350 এরকম অ্যারাউন্ড হয়তো সিঁড়ি হবে, এর বেশি মনে হলো না যে সিঁড়ি আছে এখানে। এখানে একটা বজরংবলীর মন্দির আছে আর এর পাশে হচ্ছে এটা মনে হয় জয়চণ্ডী মাতার মন্দিরটা। অলমোস্ট আমরা টপে উঠে গেছি আর ওপর থেকে ভিউটা এরকম, ওপরের একদম টপ ভিউ থেকে জিনিসটা এনজয় করছি আর কি। এখানে মোটামুটি হাওয়া দিচ্ছে ভালো, খুব একটা গরম হচ্ছে না, যতটা ভেবেছিলাম যে গরম হবে সেরকম গরম নেই, অনেকটাই কমফোর্টেবল সিচুয়েশন। আর এই যে ভিউটা দেখছি, এরপর তো মানে যে কোনো কষ্টই আর কি লাঘব হয়ে যাবে আর কি। অসাধারণ ভিউ এখান থেকে, পুরো পাখির চোখে একদম পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। কত ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট এখানে দাঁড়িয়ে যদি আপনি জায়গাটা দেখেন অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে, এটা হচ্ছে ওই জয়চণ্ডী মাতার মন্দিরটা, যাকে কেন্দ্র করেই এই জয়চণ্ডী পাহাড় আর কি। যেটা শোনা যায় যে এই জয়চণ্ডী মাতার মন্দির নাকি প্রায় হাজারেরও বেশি বছরের পুরনো, আর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই মন্দিরে মেন পুজো হয়, আর ডিসেম্বর মাসের 28 থেকে 1 জানুয়ারি অবধি এই জয়চণ্ডী পাহাড় বা জয়চণ্ডী মাতার মন্দিরকে কেন্দ্র করে নিচে একটা মেলাও বসে। আর এখানটায় পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রসাদও আছে, এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন ভেতরে। ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি করা বারণ বলে আর ভিডিও বা ফটোগ্রাফি করছি না ভেতরে। আসার সময় আমাদের ম্যান্ডেটরি ব্রেক লেবু জল এখানে এই দোকানটা থেকে নিচ্ছি, 15 টাকা করে পার গ্লাস। এই জয়চণ্ডী পাহাড় থেকে বেরোলাম, এখন বাজে অলমোস্ট 2টো, এবার গাড়ি করে যাচ্ছি, তো একটু লেট হয়ে গেছে। আমরা এখান থেকে ভেবেছিলাম প্রথমে সরাসরি পাঞ্চের ড্যাম চলে যাবো, পাঞ্চেরটা সব থেকে এই যে সার্কিটে সব থেকে মানে হায়েস্ট দূরত্ব আর কি, বাট পাঞ্চেরটা পাহাড়ে গেলে মানে আমরা অন্য যে জায়গাগুলো আছে বরন্তি সানসেট বা ওই রঘুনাথপুরের যে হচ্ছে গড় পঞ্চকোটটা আছে ওটা প্রবাবলি খুব একটা ভালো করে দেখতে পাবো না, তো ওই জন্য হচ্ছে আমরা পাঞ্চের ড্যামটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রঘুনাথপুর বা ওই গড় পঞ্চকোট সার্কিটে। আমরা এখন ওই গড় পঞ্চকোট যাচ্ছিলাম, তার মাঝখানে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। আমাদের ড্রাইভার দাদা রঘুনাথপুরের একটা জায়গাতে নিয়ে এসছে, এই এই হোটেলটা নিয়ে এসছে, নামটা কি দেখি, আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে মন প্রশান্ত ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানটায় আর কি লাঞ্চটা করে নেবো আজকে, দেখি খাবার দাবার কি আছে কেমন হয়। এইগুলো হচ্ছে ভেজ থালি, আলু ভাজা আছে, এটা কিছু তরকারি, কিছু তরকারি আছে, আলু মটর ফটর দিয়ে তরকারি, এটা পোস্ত আছে, পাঁপড়, আলু আলু ভুটে আলু, ডাল আছে, ভাত আছে, পাঁপড় আছে। আর আমরা এর সাথে আলাদা করে চিকেন অর্ডার করে দিচ্ছি আর কি, চিকেনটার সাথে অ্যাডেড না, চিকেন থালি এখানে নেই। তো যদি হচ্ছে আপনি 4 পিস চিকেন নেন তাহলে 200 টাকা, এটা আমরা 2 প্লেট চিকেন নিয়ে নিয়েছি, এর সাথে আমরা অ্যাড করে এটা খেয়ে নিচ্ছি। খাবারগুলো নো ডাউট খুব ভালো, আলু পোস্তটা অসাধারণ খেতে। এখানে একটা দিয়েছিল হচ্ছে ওই আলু কেঁদুলি ভাজা, এটা খেয়ে আমার আমার হোস্টেলের কথা মনে পড়ে গেল, 2বার নিলাম এই তরকারিটা, নো ডাউট খুব ভালো খেতে আর
মাংসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এটা এক প্লেট ২২০ টাকা দাম, যেটা হচ্ছে অ্যাডেড চার পিস। দুপুরে লাঞ্চ করে এখান থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। জায়গাটা অ্যাকচুয়ালি লোকেশনটা বুঝতে পারছি না, রঘুনাথপুর বলে লেখা আছে এখানটায়। এইদিকে একটা কিছু মার্বেলের দোকান, আর এখানটা আছে কি সুমন ক্রিয়েশন, এর পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। ভালো খেতে, খাওয়া দাওয়াটা ঠিক আছে। গাড়ি এবার বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়েছে ছোট রাস্তায়। রাস্তায় দুপাশে বিচ্ছিন্নভাবে পলাশ ফুলের দেখা তো পাচ্ছি, কিন্তু এ যেন আমাদের এক্সপেকটেশনের মিল স্বরূপ নয়। আমাদের মনের অবস্থার টের পেয়ে ড্রাইভার দাদা জানালেন এই সপ্তাহ থেকে ফুল ঝরে পড়ার সময়, আর দিন পাঁচেক আগের হঠাৎ হয়ে যাওয়া ঝড়ে সে প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। অগত্যা আমার কিছুটা মন খারাপ হয়ে গেল। অদূরেই মন্দির, আর মন্দিরের ধ্বংসাবশেষ দেখে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমরা এসে পড়েছি গড় পঞ্চকোটে। এই গড় পঞ্চকোটে ঢোকার জন্য এখানে পার্কিং দিতে হচ্ছে, ২০ টাকা করে পার্কিং গাড়ির। আমরা এখন চলে এসেছি গড় পঞ্চকোটে। এই জায়গাটাই মোটামুটি পুরো এরিয়া জুড়ে গড় পঞ্চকোট। জায়গাটা যদি আমি একটা 360 ভিউ দেখাই, দেখুন এখানে একটা ভাঙা মন্দির টাইপের আছে, সামনে একটা বড় মন্দির, আর এছাড়াও দোকানগুলো হচ্ছে পেছনে, ওখানেও প্রচুর মন্দিরের ধ্বংসস্তূপ হয়তো আছে। যাবো জায়গাটা এরপরে। গড় পঞ্চকোটে এসে এই জায়গাটা একটুখানি দেখেছি, এখনো পুরোটা দেখা হয়নি। দেখে যে বুঝতে পারছি যে এই জায়গাটা মেনলি হচ্ছে মন্দিরের ধ্বংসস্তূপ, মানে আগেকার দিনে যে সমস্ত মন্দিরগুলো ছিল তার ধ্বংসস্তূপগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর আমাদের পেছনে দেখুন যে এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে এখানকার এটা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির, এর নাম হচ্ছে পঞ্চরত্নের মন্দির। বাকি জায়গাগুলোর আর খুব একটা মানে সংস্কারের কাজ করা হয়নি। এই জায়গাটায় দেখলাম একটা বোর্ড লেখা আছে, যেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সরকারের দ্বারা এই জায়গাটা মনে হয় পরিচালিত হয়। তো এই জায়গাটাই একমাত্র সংস্কার করে এই মন্দিরটাকে দাঁড় করানো রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন। ভেতরে একটা দেখছি মনে হয় রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, গিয়ে দেখছি একবার ভেতরে কী আছে। আর এই যে দেখছেন এই যে জায়গাটা মন্দিরের পেছনে, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমাদের একজন এখানে বললো যে এই রাস্তাটা যদি চলে যাওয়া যায় ওপরের দিকে, তাহলে ওপরে উঠে একটা মন্দির মতো আছে, এটা হচ্ছে বলছে যে রঘুনাথ সিংয়ের মন্দির বা রঘুনাথের মন্দির বলে কিছু একটা মন্দির হচ্ছে। আমরা চেষ্টা করবো ওখানটা যাওয়া, যদি পসিবল হয় তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে হচ্ছে এই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা এই জায়গাটা, আর পেছনটা এরকম পাহাড়, অসাধারণ বেশ। ওইটা হচ্ছে ওই পঞ্চরত্নের মন্দিরটা, ঠিক তার পাশে এসে এই জায়গাটা এরকম একটা ধ্বংসস্তূপ আছে, এটাও কোনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ। ওই দূরে আরও একটা জায়গা দেখা যাচ্ছে, মানে পুরো গড় পঞ্চকোটে বিভিন্ন জায়গাতে আপনি এরকম মন্দিরের ধ্বংসস্তূপ দেখতে পাবেন। সব কিছু তার সংস্কারের কাজ হয় না, যেগুলো সংস্কার মেনলি মনে হলো যে এই পঞ্চরত্ন মন্দিরটাকেই সংস্কারের কাজ করা হয়েছে, বাকি জায়গাগুলো সেভাবে সংস্করণের কাজ হয়নি আর কি এখানে, এই জন্য এইগুলো এরকম ভগ্নাবশেষগুলো আর কি পড়ে আছে। পেছনের এই এরিয়াটাও পুরো ধ্বংসস্তূপ।
এই পঞ্চকোট সম্বন্ধে আমি দুটো গল্প ইন্টারনেট থেকে পেয়েছি আর কি, সেই দুটো গল্প আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে এই পঞ্চকোটটা কীভাবে সৃষ্টি হলো, সেটা বলছে যে 1900 খ্রিস্টাব্দের দিকে দামোদর শেখর বলে একজন রাজা ছিলেন, তিনি ঝালদার সর্দারদের সহায়তায় এই পঞ্চকোটের স্থাপনা করেন। তারপর এখানকার স্থানীয় 5টা গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি এই জায়গাটার নাম রাখেন গড় পঞ্চকোট, বা স্থানীয় ভাষায় এই জায়গাটা পাঞ্চেত নামেও পরিচিত। এটা হচ্ছে প্রথম এখানকার যে ঐতিহাসিক গল্প, যেটা কীভাবে এখানে সৃষ্টি হয়েছিল। আর দ্বিতীয় যেটা গল্প সেটা হচ্ছে যে 1740 সালে বাংলার নবাব আলীবর্দী খাঁ, তখন এখানকার যে নবাব ছিল সরফরাজ খান, তাকে হচ্ছে যুদ্ধে পরাস্ত করেছিলেন এবং এই অঞ্চলের পুরো বাংলার আর কি নবাব হন। তখন হচ্ছে সরফরাজ খান মানে যে পরাস্ত হয়েছিলেন, তার শ্যালক রুস্তম আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিলেন যে তাকে আবার পরাজিত করে এই জায়গাটা তিনি পুনরুদ্ধার করবেন। কিন্তু বহুবার চেষ্টা করেও তার এই জায়গাটা তিনি পুনরুদ্ধার করতে পারেননি। তারপর তিনি কী হয় যে মারাঠা রাজের কাছে হেল্প চান, তো তখন মারাঠা রাজ একটা অশ্বারোহী বাহিনীকে তার সাহায্যার্থে এখানে পাঠিয়েছিলেন, যাকে বলা হয় বর্গিস। তো বলা হয় যে এই বর্গিসরা এই গড়পঞ্চকোট অঞ্চলের মধ্যে দিয়ে এই পুরো পুরুলিয়া থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছিলেন এবং বাংলায় 10 বছর ধরে লুটপাট করেন। তো বলা হয় যে যখন লুটপাটের সময় এই অঞ্চলে যে মন্দিরগুলো আছে সেই বর্গিসরা এই মন্দিরকেও বিভিন্নভাবে আক্রমণ করেছিলেন, আর সেখান থেকে এই বলা হয় যে এই মন্দিরের যেগুলো যে ধ্বংসস্তূপ, সেখান থেকে বলা হয় যে এই মন্দিরগুলো এই ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। তারপর থেকে আর এগুলো কেউ পুনরুদ্ধার করতে পারেননি। কিন্তু এখানে এসে একটা জায়গায় দেখলাম লেখা আছে যে এই যে বর্গী আক্রমণ যেটা বলা হয়ে থাকে, তার কিন্তু কোনো যে বর্গী আক্রমণ হয়েছিল তার কিন্তু কোনো প্রমাণ এখানে কিন্তু মেলেনি। তো এই গল্পটা কতটা সত্যি কতটা মিথ্যে জানা নেই, কিন্তু আর কি যেটা জানলাম সেটা আপনাদেরকে জানালাম। এই কল্যাণেশ্বরী মন্দিরের পেছনে যেটা বলেছিলাম আর কি, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না কতটা জুম হচ্ছে কিনা, এই যে এই জায়গাটা, এই এই যে দেখুন, এই জায়গাটা দেখুন একটা গুহা মতো আছে, তা এটাই মনে হচ্ছে রঘুনাথ সিং এর মন্দির। তো আমাদের সঙ্গে এখন আর কেউ যাচ্ছে না ওই রঘুনাথ সিং বা রঘুনাথের যে মন্দিরটা, আমি আর একমাত্র সৌমি যাচ্ছি। এখন বাজে অলমোস্ট 4টে, মানে এখানে 4টে বাজে, আমরা জানি না, বলছে যে কেউ বলছে যে আধ ঘন্টার মতো নাকি আমরা আমাদের মতো লোকজন গিয়ে চলে আসতে পারবো, বাট সেটা একবার ট্রাই করছি যে কতটা গিয়ে কমপ্লিট করা যায় কি না। এখনও আমাদের বরন্তিতে যাওয়া হয়নি বা সানসেটগুলো দেখা বাকি আছে, তো বুঝতে পারছি না যে কতটা কভার হবে, তাও চেষ্টা করছি যে কতটা কমপ্লিট করা যায় আর কি। গড় পঞ্চকোটে একটা রিসর্টও আছে, চারুলতা রিসর্ট। এই দেখুন, এই রিসর্টের মধ্যেই মনে হয় এই ওয়াচ টাওয়ারটা মতো, বাইরে থেকে জায়গাটা খুব সুন্দরই মনে হচ্ছে আর কি। এই যে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সবে শুরু হয়েছে। সোম কি মনে হচ্ছে? খুব এক্সাইটিং, মানে আমি খুব এক্সাইটেড এটা ট্রাই করার জন্য, কারণ দীপঞ্জন ভিডিও দেখালো, ভিডিও দেখে আমার বেশ ভালোই লেগেছে। তো আমি একমাত্র দীপঞ্জনের সঙ্গী এই পথে, চলুন দেখা যাক, দেখাচ্ছি আপনাদের আগে। রাস্তাটা দেখুন, ফুল জঙ্গল, মনে হলো যে এই জায়গাটা এখানে এসেই শেষ, বা এখানের জন্য শুধু মন্দিরটার জন্যই রাস্তাটা হয়তো আছে। এই যে জায়গায় জায়গায় এরকম ডাইরেকশনও দেওয়া আছে যাতে কেউ পথে হারিয়ে না যায়, আর এখানে কিন্তু ম্যাপও আছে, আমরা রঘুনাথ সিং এর ম্যাপ মন্দির দেখে ম্যাপে সেটা দেখে কিন্তু যাচ্ছি, ম্যাপ আছে। মাঝে মাঝে একটু কনফিউজিং কোন দিকে যাবো, ডান দিক না বাদিক। এই যে আবার দেখুন একটা অ্যারো এইদিকে দেয়া, হ্যাঁ এইদিকে দেখুন, এদিকটা কিন্তু নয়, এদিকটায়। আপনাকে এই অ্যারোগুলোকে মনে রাখতে হবে, রাস্তা এখন কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, সোম হাওয়ায় ছড়িয়ে পড়েই উঠছে, সোমের জন্য একটু খারাপ লাগছে এই ভবনের ওই অ্যারো দেয়া। হ্যাঁ, এবার এখান থেকে খাড়াই শুরু হলো, তো এখানে ওঠার জন্য একটু ভালো জুতো থাকা তার খুব মাস্ট। তখনও জানি না কি অপেক্ষা করে আছে আমাদের জন্য, তবে এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে অজানা নির্জন রাস্তা দিয়ে এগোতে বেশ রোমাঞ্চিত লাগছিল। দুটো দাদা এলো, তারা বলছে কিন্তু খুব সুন্দর, দেখা যাক। একটু বসলাম, 350 মিটার আর বাকি আছে, 300 মিটার। সোম পাঞ্জাবি পরে এসছে, তারপরে জুতোও নেই, যদি আমার জুতো আছে, বাট জার্সিটার জন্য একটু গরম হচ্ছে, এক্ষুনি কভার করবো আমরা। ফাইনালি আমরা চলে এসেছি, যেটা দেখাচ্ছিলাম দূর থেকে,
জায়গাটা এরকম অনেকটা। আর আমরা যেখানে ছিলাম ওই দেখুন দূরে দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপগুলো যেখানে আমাদের ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওইটা এখানে আসছি। আর এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখুন, এরকম এই মন্দির আর ওরকম ভিউ। জায়গাটা জাস্ট একবার দেখুন, অসাধারণ। এরকম যে এতটা উঁচুতে এসে একটা মন্দির থাকবে কপালে জুটবে সেটা কিন্তু জানা ছিল না। কেমন লাগছে সোম? দারুণ দারুণ দারুণ। কষ্টটা কি সার্থক? একদম খুব সুন্দর। মানে এরকম একটা মন্দির এত উঁচুতে এত সুন্দর ভাবে রাখা, এটা মানে একটা মেটা একটা বাউন্ডারি ছিল জায়গাটা পুরো। দেখুন গার্ড দেওয়া আছে পুরো মন্দির আশপাশে, এরকম দু তিনটে দরজা রাখা আর চারিদিকে ধ্বংসস্তূপ। ওখানে কিছু একটা পিলার ছিল তিন চারটে, আর এই মন্দির মন্দিরটা ওপরটা অনেকটা ধ্বংস হয়ে গেছে, ভেতরটা এখনো ঠিক আছে। বাট এরকম জায়গাটা পাথরের মন্দির, বাকি সব মন্দিরগুলো কিন্তু টেরাকোটা মানে পোড়া মাটির, বাট এটা কিন্তু পুরো সিমেন্টের। দারুণ দারুণ, যারা বানিয়েছে তারা অসাধারণ একদম। তো রঘুনাথ বলে একজন রাজা ছিলেন যাকে বলা হয় মল্লরাজ। অ্যাকচুয়ালি মল্লরাজদের মেন হচ্ছে রাজার সীমানাটা ওই বিষ্ণুপুরে, কিন্তু সামহাও জানি না এখানে একটা যে মন্দিরটা আছে এটা হচ্ছে যে রঘুনাথ যে মল্লরাজ তার নামেই আছে। তিনি হয়তো ওই সময় 1726 থেকে 1756 সাল অবধি তার রাজত্ব ছিল, তো তখনই এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এই মন্দিরটা এখানে আছে বহু বছর ধরে। এখন নিশ্চয়ই এটা দেখে মনে হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে, বাট এরকম একটা পজিশনে এরকম একটা মন্দির কিন্তু অসাধারণ। আর এই রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে নাকি শুনেছি এই তলায় একটা মেলাও হয়, কিন্তু ডেটটা আমি এক্স্যাক্টলি জানি না। যদি আমি জানি তাহলে পরে আপনাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো। এই আর্কিটেকচার, এদিক থেকে একটা রাস্তা আছে সোম দাঁড়িয়ে, বাট আমি ঢুকবো এই দিক থেকে। বাহ, ভেতরটায় অন্ধকার, সোমকের আলো জ্বালবে। কোন একটা গল্পের প্লট, নেক্সট লেভেল গল্পের প্লট। ধর আমি আমার একই ভেতরে বাদুর, ওটাই তো ব্যাটম্যান। দেখে এই জায়গাটা আস্তে আস্তে সাপখোপের ভয় থাকতে পারে, একটা বাদুরও দেখুন উঠছে এর মধ্যে। অবশেষে এসে পৌঁছলাম আমরা, আমরা জয় করলাম, এসে পৌঁছালাম, যা খুশি বলা যেতে পারে। আবার সেই সাথী একমাত্র সোহম, বাকি সবাই আর পারছে না। তো যে কোনো একটা জায়গায় কষ্ট হলে কষ্টের সাথী একমাত্র সোহমই আছে, সবাই কষ্ট করতে পারে না। থ্যাংক ইউ। ইতনি খুশি, ইতনি খুশি বুঝা। জুম করুন এই দেখুন, এটা গিরগিটি দেখুন, বোঝাও যাচ্ছে না কালারটা এমনভাবে ধারণ করেছে, পুরো একদম পাথরের কালারে। চ তো আমরা উঠেছিলাম এই রাস্তাটা দিয়ে, এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথটা। আর সোহমকে গুগল ম্যাপে দেখাচ্ছে এই রাস্তাটা, ঠিক এর পাশে রাস্তাতে আরও কিছু একটা মন্দির আছে, তো সেটার দিকে আমরা একবার যাচ্ছি। আর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এখানে আমি অন্য একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানে একটা জলের ধারাও আছে। এই যে এটা এটা তো জলের ধারা, হ্যাঁ জলের ধারাটাই হচ্ছে মনে হয় প্রবাবলি এই দিকটাতে। তো সেখান থেকে নাকি সারা বছর একটা জল পড়ে, ওখান তো গরমকাল পিওরলি, জানি না ওটা আছে কি না, বাট দেখাচ্ছিল এই ভিডিওতে যে সারা বছর ধরেই ওখান থেকে একটু হলেও নাকি জল পাওয়া যায়। তো আমরা সেই দিকে এগিয়ে চলেছি। না খাওয়া সেরকম যায় না পিওরলি একদম। এই জায়গাটা কিন্তু রাস্তাটা ফুল পিওর, পুরো জঙ্গলের মধ্যে। লেখকের লেখক হওয়ার স্বপ্নটা আমার বারবার জেগে উঠছে।
রহস্য রোমাঞ্চ কাহিনী লেখার যে আদর্শ প্লট, সেই প্লটগুলো মনে হয় এরকম ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে। 10 মিটার বাকি, জায়গাটা একবার দেখুন জাস্ট। হ্যালো, তাহলে এই জায়গাটাই কোথায় একটা হবে, ম্যাপে এই জায়গাটাই দেখাচ্ছে। হ্যাঁ, এইটাই প্রবাবলি হতো সামহাও। এখন জলটা নেই, এখান থেকে দেখে মনে হচ্ছে এখানেই কোথাও জলটা ছিল, বাট এখন নেই। না, এটাই দেখ, এটাই দেখলে বুঝতে পারবি জলের রাস্তা, এটা জলের রাস্তা। নেই, এই জলের ধারাটা এখানে নেই, এত গরমে আর জল প্রবাহিত হয়নি হয়তো, বাট অসাধারণ এই জায়গাটা। এখনও দেখুন সামনে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে সোম এগিয়ে গেছে, সাপ খুব যা কিছু থাকতে পারে এখানে। সোম ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, সোম সোম ছেড়ে দে, ছেড়ে দে। তো এই জায়গাটা যেটা মনে হলো যে একমাত্র শীতকাল আর গরমকালে আসা পসিবল, তার কারণ বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা কখনোই কেউ আসবেন না। আর খুব সিনিয়র মানুষদের জন্য এই জায়গাটা একদমই অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র ইয়াং এজ যারা আমাদের মতো বা একটু বড়ো তারাই আসবে। আর একা না আসাটাই ভালো, দু তিনজন গ্রুপে থাকলে জায়গাটা একটু সুবিধা, কারণ প্রচণ্ড নির্জন জায়গা, শুধু মানুষের আমি জানি না, সাপ খোপড়ো জন্তুরও ভয় থাকতে পারে, তাই একা এই জায়গাটা খুব একটা রেকমেন্ডেড নয় আর কি। অনেক স্থানীয় মহিলা এই জায়গাটায় দেখুন গাছপালা কাটছে, আর গাছ যে মাথায় নিয়ে যাবে তার জন্য এই যে পুটলিগুলো ভেতরে কোথাও তারা গাছপালা কাটছে, এই জল রাখা বিভিন্ন জায়গায়। ও, পুরুলিয়ার মানুষ ইভেন নারী না, মহিলারা কত কষ্ট করে বেঁচে থাকে। তো আমরা অলমোস্ট চলে এসেছি, উঠেছিলাম 4টার সময়, মানে শুরু করেছিলাম স্টার্ট একটু পরে 4:10-15, এখন 4:50 বাজে। না, 4:10-15 শুরু করিনি, 4টার সময় শুরু করেছিলাম মনে আছে, এখন বাজে 4:50। কিন্তু যেতে আমাদের বেশি সময় লাগেনি, যেতে আমাদের সময় লেগেছে ওই 15-20 মিনিট লাগবে আমাদের মতো ছেলেদের, বা ছেলে বা মেয়ে যারাই যাক। তো গিয়ে আমরা ওখানে কিছুটা টাইম কাটিয়েছি, আর আসলাম বলে সময় লাগলো, ধরে রাখুন 1 ঘন্টা সময় লাগবে এই জায়গাটা টোটাল যাওয়া আসা নিয়ে কভার করতে। বাট জায়গাটা কিন্তু ওর্থেট, একদম গেলে আপনি ঠকবেন না আর কি। সবাই প্রচণ্ড ক্ষিপ্ত, কারণ আমি আর সোম অনেক লেট করে ফেলেছি, অলরেডি 5টা বাজে, বলছে এখন সূর্য নাকি অস্ত যাবে, যদি এখন অস্ত যায়নি, সূর্য আছে মোটামুটি। হ্যাঁ, তো বরন্তি লেক কতটা যেতে পারবো সন্দেহ, অলরেডি পঞ্চায়েত ক্যান্সেল হয়ে গেছে, জনতা প্রচণ্ড ক্ষিপ্ত, বাট আমরা সেটা এনজয় করে নিয়েছি। একদম ভালো জায়গা, সত্যি ভালো জায়গা, ফেল ফেল জোরে ফেল। ঘুরতে গিয়ে সব কিছু প্ল্যান মাফিক হয় না, এটা ঠিক, কিন্তু তা বলে প্রথমবারই পুরুলিয়া এসে যদি বরন্তিয়ে সানসেট মিস হয়, তাহলে এ যাত্রায় যে আমার গড়গান যেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তাই গড় পঞ্চকোট থেকে বরন্তি যাওয়ার রাস্তায় খুব বেশি কথা বললাম না কারোর সাথে। অভি প্রতীক বার কয়েক আমার দিকে কটমট করে লুক দিলেও আমার মুচকি হাসি দিয়ে সিচুয়েশনটা মেকআপ দেওয়ার চেষ্টা করলাম। তবে এটা বেশ বুঝলাম অনিমেষের এইসব অ্যাজ ইউজুয়াল তেমন কিছু যায় আসে না। আমরা এখন আছি বরন্তি লেকের সামনে, পৌঁছে গেছি, এখন বাজে 5:30, 5:32, 5:32, আর এই দেখুন এখন সানসেটটা হচ্ছে। পুরো লাইন দিয়ে লোক এখানে, একদম গাড়ি ফাড়িও জ্যাম হয়ে গেছে, সবাই এসছে এখানে সানসেট দেখতে। শুধু আমার ক্যামেরা না, কোনো ক্যামেরার পক্ষেই এর আসল সৌন্দর্য রেকর্ড করা পসিবল না, তাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে সারা দিতেই হবে পুরুলিয়ার ডাকে।
যদিও বরন্তি বলতে মানুষ শুধু এই লেকটাকে আর এই পাহাড়টাকে চেনে, বাট বরন্তি কিন্তু আসলে একটা ছোট আদিবাসী গ্রাম। এর আসল নাম হচ্ছে রামজীবনপুর। আর এই বরন্তিতে থাকার জন্য দু তিনটে রিসর্টও আছে। তো পুরুলিয়াতে যখন মানুষজন বেড়াতে আসে, অনেকে এই বরন্তিতে একদিন থাকতে ভালোবাসেন। তো আজকে বরন্তি থেকেই আমাদের আজকে ডে ওয়ান কমপ্লিট। ইচ্ছা ছিল আরও দুটো জায়গা কভার করার, একটা অবশ্যই পাঞ্চে যেটা হয়নি অনেকটা দূর বলে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই বরন্তি লেকের কাছেই আছে হচ্ছে ভেটিগ্রাম বা ভেটিগ্রাম, যেটা ওই ফেসবুকে পলাশ ফুলের জন্য খুব মানে একদম পপুলার ছিল। তো ওটাই বরন্তি লেক থেকে কাছেই বলছে 5 কিলোমিটার মধ্যেই। সেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আমাদের সময় এখন নেই, অলমোস্ট অন্ধকার হয়ে এসছে, ওই জন্য আর হচ্ছে না। ওর পরিবর্তে কালকে আমরা যাবো হচ্ছে ডে টু এ অযোধ্যা হিলে। দোকানে একজন বলছে আমাদের গাড়ির ড্রাইভার একটা জায়গা আছে যেখানে খুব ভালো পলাশ ফুল ফুটে থাকে, ওইটা দেখাবার চেষ্টা করবো। তো যেহেতু আজকে আমরা শুরু করেছি অলমোস্ট 12টার সময় দুপুর, ওই জন্য আমাদের এই দুটো জায়গা আজকে কমপ্লিট হলো না। আপনারা যখন শুরু করবেন অবশ্যই একটু সকাল সকাল শুরু করবেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা কভার করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পুরুলিয়ার দ্বিতীয় দিনের গল্প নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।